बर्धमान खाना जंक्शने रेल अवरोध लोकल ट्रेन स्टपेजर दाबी अवरोध चलते और फले आटके पड़े न्यू दिल्ली हावड़ा डाउन राजधानी एक्सप्रेस विषय में विस्तारित जानबो संगे टेलीफोन लाइने रोयेछेन प्रतिनिधि कमल कृष्ण दे। कमल कृष्ण की परिस्थिति एखन सेखाने एबं कि कारणे ई अवरोध? देखो जे कारण जो अवरोध मूलत जत्री विक्षोभ यही कारण रामपुरहाटे समस्त ट्रेनगुलो बर्धमने आसे जत्री जो अभियोग खाना जंक्शन स्टेशन दीर्घक्षण से समस्त लोकल ट्रेनगुलो के दाँड करिए रखा है तरह जरा नित्यजात्री जरा अफिसर काजे व्यवसार काजे बर्धमान आसें हावड़ा दिखे जान ता असुविधार मध्य पड़ें घटना शुद्ध आजकल घटना नय प्रतिदिन के प्रायशन घटना घटे से लोकल ट्रेन दाँड करिए रीतिमत विभिन्न दूरपाल्लार जो समस्त ट्रेनगुलो সেগুলোকে খানা জংশন স্টেশনের উপর দিয়ে বের করে দেওয়া হয় কিন্তু লোকাল ট্রেনকে দাঁড় করিয়ে রেখে দেওয়া হয়। এরই প্রতিবাদে আজকে যাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং বিক্ষোভের ফলে নয়াদিল্লি হাওড়া যে রাজধানী এক্সপ্রেস সেই রাজধানী এক্সপ্রেসও কিন্তু যাত্রী বিক্ষোভের জেরে আটকে পড়ে এবং সকাল 9টা থেকে যাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং যাত্রীদের যেটা অভিযোগ যে খানা জংশন স্টেশনে 8:30 নাগাদ কিন্তু যেই রামপুরহাট বর্তমান লোকাল সেই লোকাল কিন্তু এতে পৌঁছানোর পর কিন্তু তাদেরকে দাঁড় করিয়ে রাখে দীর্ঘক্ষণ আটকে রাখে এবং 9টার সময় তারা যখন শোনে যে নয়াদিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস তখনই কিন্তু যাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং বিক্ষোভের পরে এখনো পর্যন্ত কিন্তু নয়াদিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস সেটা কিন্তু খানা জংশন স্টেশনে আটকে আছে এবং যাত্রীরা কিন্তু এখনো বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই বিক্ষোভ কতক্ষণে ওঠে সেটাই কিন্তু এখন দেখার। কুসুমিতা ধন্যবাদ তোমার কৃষ্ণ। গরু পাচার মামলায় অনুব্রত ঘনিষ্ঠ কেরিম খানকে ফের তলব। বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানকে সমন পাঠানো হয়েছে সিবিআই এর তরফে এবং আজই নিজাম প্যালেসে তাকে তলব করেছে সিবিআই। বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, কি কারণে কেরিম খানকে তলব? দেখো, অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী আব্দুল কেরিম খান গতকাল তাকে বীরভূমের রতনকুঠিতে যেখানে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প রয়েছে সেখানে তার আয় ব্যয় সংক্রান্ত এছাড়া তার ব্যাংক ডিটেলসের যাবতীয় নথিপত্র তাকে জমা দিতে বলা হয়েছিল। সেই মোতাবেক কেরিম খান গতকালকে রতনকুঠিতে গিয়ে সেই সমস্ত ডকুমেন্ট তিনি জমা দেন এবং সেখানে 5 থেকে 6 মিনিট তিনি ছিলেন, তারপর তিনি সেখান থেকে বেরিয়ে যান এবং সিবিআই সূত্রে খবর যে এরপরে তার দেওয়া যে সমস্ত ডকুমেন্টস রয়েছে বা নথিপত্র রয়েছে সেগুলোকে ক্রস ভেরিফিকেশনের পরে বেশ কিছু গলত বা অসঙ্গতি পাওয়া যায়। সেই পরিপ্রেক্ষিতে তাকে সেটার ক্লারিফিকেশন জন্য আজকে তাকে ফের নোটিশ করা হয়েছে। গতকাল সন্ধ্যাবেলাতেই নোটিশ তাকে দেওয়া হয় যেখানে বলা হয় যে কলকাতায় নিজাম প্যালেসের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যে অফিস রয়েছে সেখানে আজকে 11টার সময় আব্দুল কেরিম খানকে ডাকা হয়েছে। অনুব্রত ঘনিষ্ঠ এই ব্যবসায়ীর বাড়িতে এর আগেও সিবিআই অভিযান চালিয়েছিল, রেড করেছিল এবং সেই সময় তাকেও জিজ্ঞাসাবাদ একপ্রস্ত হয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতে গতকাল তাকে এই আয় ব্যয় সংক্রান্ত বিভিন্ন নোটিশ বিভিন্ন নথিপত্র নিয়ে তাকে ডাকা হয় এবং সেই নথিপত্র খতিয়ে দেখার পরই তাকে ফের তলব করা হয়েছে। এখন দেখার যে নির্দিষ্ট সময় বা নির্ধারিত সময় কেরিম খান কলকাতার অফিসে এসে সিবিআই সম্মুখীন হয় কিনা। ধন্যবাদ সুকান্ত। উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় ফের শুটআউট। তৃণমূলের পার্টি অফিসের মধ্যে শাসক দলের এক কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। চারজন দুষ্কৃতী স্কুটারে এসে তৃণমূলের পার্টি অফিসের মধ্যে 3 রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। ভাটপাড়া পুরসভার 7 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই তৃণমূল কর্মী, তার কোমর ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। দুষ্কৃতীদের চিহ্নিত করতে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। আমি জানি না, ওটা পুলিশ প্রশাসন দেখবে। আমার কোমরে রাজনৈতিক উদ্দেশ্য বলে মনে হয়, এটাও আমি জানতে পারি না দাদা। হ্যাঁ, 3 রাউন্ড চলেছে, আমার পার্টি অফিসের ভিতরে ঢুকে গুলি করেছে। গুলি চালাবার যোগ লোক তারা তো কয়েক টাকা শুটারের কাজ করে তারা হয়তো করেছে, কিন্তু এর পিছনে মাস্টারমাইন্ডকে সেটাকে খুঁজে বার করতে হবে। দলের উচ্চ নেতৃত্বকে জানাইছেন? অবশ্যই, আমরা আমাদের অভিভাবক এবং আমাদের এখানকার এমআইসি পার্থভূমিকে আমরা অলরেডি জানিয়েছি। তিনি বললেন যে আমি উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলছি এবং পুলিশ প্রশাসনের উপর মহলের সাথেও কথা বলছেন, তিনি নিশ্চয়ই ব্যাপারটা দেখছেন।